নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর পাল মেডিকেল ডিরেক্টর ইভস ক্লিনিক মাল্টিস্পেশালিটি নার্সিংহোম দমদম এবং আমি একজন ইএন হেড হেড্যান্ড নেক সার্জিক্যাল অঙ্কোলজিস্ট আজকে একটা ছোটো টপিক নিয়ে বলবো বাট গুরুতর টপিক সেই টপিকের নাম হচ্ছে ওটোস্লিরোসিস ওটোস্টেরোসিস জিনিসটা কী সেটা বুঝতে হবে ওটোস্লোসিস হচ্ছে একটা ইনহেরিটেড ডিসঅর্ডার যেটা কানের সবচেয়ে আমাদের শরীরের সবচেয়ে ক্ষুদ্রতম বোন সেটা ক্ষুদ্রতম হার সেটা কানের ভেতরেই হয় সেটাকে স্টেপিস বলা হয় আমাদের কানে মূলত তিন কানের ভেতরে মূলত তিনটে প্রধান হার হয় ম্যালিয়াস ইনকাসান স্টেপিস এই স্টেপিস যে হারটা সেই বোনের একটা ডি একটা ডিজর্ডার এটা মেনলি কাদের বেশি হয় মহিলাদের বেশি হয় পুরুষদের তুলনায় এবং প্রেগনেন্সি রিলেটেডও হয় প্রেগনেন্সির সময়কালীন এজ এজ হচ্ছে বিটুইন এইট রেঞ্জেস ফ্রম ফিফটিন ইয়ার্স টু ফর্টি ফাইভ ইয়ার্স এই পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মেয়েদেরই বেশিরভাগ হয় ইয়েস পঁয়তাল্লিশ বছর ঊর্ধ্ব হতে পারে তো এটা দিয়ে কী হয় অ্যাকচুয়ালি এতে স্টেপিসের যে হারটা রয়েছে সেটা ঘোড়ার খুরের মতো থাকে ওই তার দুটো পায়ে পায়া থাকে অ্যান্টিরিয়ার এবং পস্টেরিয়ার মানে সামনের দিক এবং পেছন দিক এই স্টেপিস হারটা একটা প্লেটের ওপর বসে থাকে যেটা ওভাল উইন্ডো এটা স্টেপিস ফুট প্লেটের ওপরে হ্যাঁ এবার কি হয় এই পায়ার দিকে অ্যাবনরমাল বোন ডেপোজিশন হয় স্ক্লেরোসিস মানে কি স্ক্লেরোসিস মানে একটা অ্যাবনরমাল হার্ড টিস্যু তৈরি হওয়াকে স্ক্লেরোসিস বলা হয় তার মানে এই হাড়ের যে দুটো পায়া সে দুটো পায়ার শেষের দিকটাতে অ্যাবনরমাল বোন হয় সেই মোটা হয়ে হয়ে যায় তার জন্য কি হয় যখনই আমাদের আমরা কথা বলছি শব্দ তরঙ্গটা যখন কানের মধ্যে পর্দায় হিট করছে এবং সাউন্ডটা ট্রান্সমিট হচ্ছে একটা হার থেকে আরেকটা হার ম্যালিয়াস থেকে ইনকাস ইনকাস থেকে স্টেপিস এই যে অ্যাসেম্বলিটা এটা লিভারের মতো একটা যন্ত্রের মতো ওপর নিচ করে নড়ে তো ম্যালিয়াস কি করে এই হারটা প্রথম হারটা দ্বিতীয় হারকে ঠেলে ইনকাস ইনকাস কি করে স্টেপিসকে ঠেলে কি হচ্ছে ম্যানেজ তো ইনকাস তো চলে যাচ্ছে কিন্তু ইনকাস থেকে স্টেপিস তৃতীয় নম্বর যে সবচেয়ে ক্ষুদতম হার সেটাকে নাড়াতে পারছে না সেখান থেকে ভাইব্রেশন তৈরি হচ্ছে না কারণ তার পায়ে দুটো শক্ত হয়ে গেছে অ্যাবনরমাল বড ডেপোজিশন এতে পেশেন্ট কি কমপ্লেন নিয়ে আসে পেশেন্ট কমপ্লেন নিয়ে আসে প্রোগ্রেসিভ হিয়ারিং লস মানে ধীরে ধীরে আওয়াজটা কানে কম শুনছে বলছে যে সেটা দুটো কানেও হতে পারে একটা কানেও হতে পারে তো ইউজুয়ালি পেশেন্ট বলবে স্যার আমি আগে শুনছিলাম মাসের পর মাস যেতে যেতে দেখছি সে কানে কম শুনতে পাচ্ছি এবং তাতে দেখা যায় যে পর্দায় কোনো ক্ষতি নেই কিন্তু কানে কম শুনছে আমরা যখন পিওর টোন অডিওগ্রাম করি কানে টেস্ট করি করে দেখা যায় তার একটা কন্ডাকটিভ হিয়ারিং লস হচ্ছে সেটা অ্যাটলিস্ট থার্টি ডেসিবেল ফর্টি ডেসিবেল হিয়ারিং লস কোনো কোনো ক্ষেত্রে মিক্সড হিয়ারিং লসও আসতে পারে এবং সেক্ষেত্রে তার সঙ্গে আরেকটা আমরা টেস্ট করি সেটা টিম টিম্প্যানোগ্রাম সেখানে এএস টাইপ অফ কার্ভ দেখা দেয় তো এবং সেটা কনফার্মেশন শুধু কানেক্ট এই এই অডিওমেট্রি টিম্পানোমেট্রি দিয়ে নয় কানের সিটি স্ক্যান ওই হারের এইচআর সিটি করেও বোঝা যায় যে ওটোস্লোরোসিসটা কতটা গুরুতর এটা কিভাবে চিকিৎসা করা যায় ইয়েস দুভাবে চিকিৎসার পদ্ধতি হয় সার্জারি এবং অথবা হিয়ারিং এড অবশ্যই প্রথমত সার্জারিটাই প্রেফারেবল হিয়ারিং এডের থেকে কারণ হিয়ারিং এড যদি প্রথমতই দেওয়া হয় কারণ ওটোস্লোরোসিস তার থেমে থাকবে না সেটা বাড়তেই থাকবে আপনি হিয়ারিং এড দেওয়া হল এবং হিয়ারিং এডটাকে আপনি ব্যবহার করছেন আপনি ছ সাত মাস খুব খুশি থাকবেন তারপরে যেই ওটোস্লোরোসিসটা বাড়তে থাকবে ওটোস্লোসিস বাড়া মানে আরও হাড়ের ওপর শক্ত হতে হতে আট এই আটকে যাওয়ার দরুন কি হচ্ছে আরও সাউন্ডের কন্ডাকশনটা আরও কমে যাচ্ছে তাহলে হিয়ারিং এর কেউ যদি অনেক জায়গায় হিয়ারিং এর দিয়ে দেয় এর দেওয়ার পরে তারা এসে বলে রাখতো আমি তো ছ মাস হিয়ারিং এরটা ব্যবহার করলাম এখন তো দিয়েছে কাজ করছে না স্বাভাবিক তোর কাজ করবে না মেশিনটা খারাপ নয় অ্যাকচুয়ালি আপনার ওটোস্প্রোসিসটা প্রোগ্রেস করছে মানে রোগটা আরও বাড়ছে আরো হাটা টাইট হচ্ছে আর নিতে পারছে না তার জন্য সাউন্ডটা কন্ডাকশান হচ্ছে না তো সে তার জন্য হিয়ারিং এরটা প্রথমতই উচিত নয় সার্জারিটাই মূলত দরকার সার্জারিটা কি হয় মাইক্রোসার্জারি করা হয় কি করা হয় পর্দাটাকে সুন্দর ঠেলে তোলা যায় মাইক্রোসার্জারির মাধ্যমে পর্দাটাকে যদি আমরা পেছন থেকে সামনে দিকে ঠেলে দিই তাহলে আমরা হাড়ের মাথার অংশটা দেখা যায় সেখানে আমরা কি করি স্টেপিসের যে হাড়টা সেই হাড়টাকে সরিয়ে দিই সরিয়ে সরানোর পরে তার গালিকে প্লেটটা থেকে থাকে যার উপর রেস্ট করতো সেই প্লেটের সঙ্গে ছোট্ট একটা ফুটো করা হয় ফুটো করে ওর জায়গাটা পিস্টন মানে কোশ্চিন ওই জিজ্ঞাসা চিহ্ন মতো এক ধরনের একটা আংটা হয় যেটা ওই ইনকাস যার সঙ্গে স্টেপিসটা লেগেছিল আটটা তার সঙ্গে এভাবে বসিয়ে দিতে মানে প্রস্তেসিস বসিয়ে দেওয়া হয় মানে ম্যালিয়াস বোনটা রয়েছে তার সঙ্গে ইনকাস রয়েছে স্টেপিস যে হারটা সরিয়ে দেওয়া হলো সেই হারের বদলে এই ইনকাস দ্বিতীয় হারের সঙ্গে তৃতীয়টার সঙ্গে একটা আংটার মতো একটা প্রস্তেসিস যেটাকে পিস্টন বলা হয় সেই পিস্টন বসিয়ে দেওয়া তাহলে কি হবে ওই পিস্টনটাই সাউন্ডটাকে ট্র্যাভেল করতে হেল্প করবে এবার কোন ক্ষেত্রে সার্জারি করা যায় না ধরুন পেশেন্টের একটা কানে ওটোস্টোর হয়েছে রোগটা আর একটা কানে সেন হেডিং মানে পুরো নার্ভ ড্যামেজ হয়েছে সেই ক্ষেত্রে সার্জারিটা করাটা ডিফিকাল্ট হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে কি যদি আরেকটা কানে কানের পর্দায় ছিদ্র থাকে ধরুন একটা কানে ওটোস্টোরোসিস হয়েছে আরেকটা কানে কানে ইনফেকশানের থেকে ছিদ্র হয়ে রয়েছে কানের পর্দা তাহলে উচিত হচ্ছে কানের যে 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 কানের পর্দাটা ছিদ্র হয়েছে সেই কানটাকে ঠিক করে নিয়ে তারপরে ওটোস্টোরসিসের অপারেশন পরবর্তীকালে করা এর মূলত এটা এটা হচ্ছে অন টেবিল রেজাল্ট পাওয়া যায় অপারেশনের পরপরই পেশেন্টকে শুনতে পায় বা পেশেন্টকে জিও থ্রাফি শুনতে পাচ্ছেন তো তখন বলবে যে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এটা অনটেবিল অ্যাসেসমেন্ট করা যায় তো এটা জেনে রাখবেন ওটোস্টোরসিস ট্রিটমেন্ট কিন্তু ওষুধের দ্বারা হয় না হিয়ারিং এড খুব রেয়ার ই রেয়ার বলবো না খুব লিমিটেড ইউজ করতে হয় ইউজুয়ালি সার্জারি মেইন স্টে হ্যাঁ যে পেশেন্ট রাজি থাকলো না না আমি অপারেশন করাবো না তখন তাকে তো জোর করা যায় না তখন তাকে হিয়ারিং এড দেওয়া যায় কিন্তু বলে দেওয়া যায় যে হিয়ারিং এডটা কিন্তু বেশি দিন আপনার কার্যকরিতা থাকবে না যেহেতু রোগটা বাড়বে আর কোন ক্ষেত্রে সার্জারি ইউজুয়ালি আমরা অ্যাভয়েড করি ওল্ড এজ পঁয়ষট্টি সত্তর বছরের ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় যে স্টেটের সার্জারি খুব একটা সাকসেসফুল হয় না তখন হিয়ারিং এডটা দেওয়া হয় বাট ইন ইয়ংগার এজ গ্রুপ সার্জারি ইজ দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট ইয়েস টেপিস সার্জারি আমাদের ইউস ক্লিনিকে প্রতিনিয়ত হয় আপনারা ই নিচে দেওয়া লিঙ্ক এবং ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সেরকম ধরনের যদি ব্যাধি হয় আমরা অবশ্যই অপারেশন করে আপনার শ্রমশক্তি ফিরিয়ে দিতে সক্ষম থাকবো নমস্কার